সার্জন সার্জন মানে হচ্ছে যে ডাক্তারদের মধ্যে যারা হচ্ছে অপারেশন করে সার্জারি করে তাদেরকে সার্জন বলে এটা বলেন জি জি উনি হচ্ছেন একজন ফ্রেঞ্চ সার্জন মানে ডাক্তার তিনি সৌদি আরবের সৌদি আরবে চাকরি পাইছিলেন চাকরি পায় সৌদি রাজ পরিবারের রাজ সার্জন হিসেবে নিযুক্ত ছিলেন সেখানে তিনি পাঁচ বছর চাকরি করছে পাঁচ বছর চাকরি করার সময় তাকে সৌদি সরকার থেকে স্পেশাল ভাতা দেয়া হয়েছে কয়েকটা বই লেখার জন্য সে সেই টাকা নিয়ে সে বইগুলা লিখছে একটা বাজেট দেয়া হয়েছে তাকে যে ইসলাম প্রচারের জন্য তুমি এতগুলা বই লেখো সে ওই বইগুলা লিখছে ইসলামের সপক্ষে সে বইগুলো লিখছে সে নিজেও ছিল খ্রিস্টান এবং মারা মারা আকবর পর্যন্ত সে খ্রিস্টানি ছিল সে কোনদিন খ্রিস্টান ধর্ম ছাড়েনি কিন্তু সে ওই যেহেতু সৌদি রাজপরিবার থেকে টাকা পাইছে সে তো কোরআনের পক্ষে সে কয়টা বই লিখছে তার ভিতরে একটা বইয়ের নাম আছে বাইবেল কোরআন এবং বিজ্ঞান এই হচ্ছে মরিস বুকাইলি সে মরিস বুকাইলি কোনো অবস্থাতেই কোনো মমি স্পেশালিস্ট না আপনি আমাকে তাহলে একটু বাইর হয়ে খুঁজে টুজে আমার বাইরে করে আইনা দেখাচ্ছি দলিলটা যেখানে মরিস বুকাইলিকে কেউ কোথাও মমি স্পেশালিস্ট হিসেবে গণ্য করা হয়েছে কোথায় পায় না ভাই এই সমস্ত মানে আলতু বলতু থেকে আপনারা মানে ফেসবুক ফেসবুক থেকে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে আপনারা মানে জিনিসপত্র জানেন এগুলো তো ভাই যাচাই করে দেখতে হবে তাই না যাচাই না করলে তো এগুলো অবশ্যই ওই যে মিজানুর রহমান যে বয়ানে বলে যে উনি একটা এরা তো ভাই গন্ডায় গন্ডায় মিথ্যা কথা বলে এরা তো মানে প্রত্যেক দিন এই সেই সে মিথ্যা কথা মিথ্যা কথাগুলো বলে মানে তারা তাদের ধর্ম প্রচারের জন্য কতটা নিচে নামতে পারে সেগুলো তো আমরা দেখছি যে প্রত্যেকটা দিন এই ইসলামের নামে মিথ্যা কথা বলে এবং দর্শক এই যে মূর্খ মূর্খ দর্শক গুলা হাততালি দেয় মাসাল্লাহ মানে আচ্ছা একটা একটা ভিডিও দেখেন একটা ভিডিও দেখেন আপনারা স্টিফেন হকিং এর নাম শুনছেন দুইবার নোবেল পেয়েছে পৃথিবীতে একজন মানুষ কয়বার পেয়েছে তার যুগান্তকারী বৈজ্ঞানিক অবদান সে বিগ ব্যাং বিগ ব্যাং এই তত্ত্ব আবিষ্কার করেছে সে বলতে ভাই মানে স্টিফেন Hawking কখনোই কোনো নোবেল পুরস্কার পান নাই উনি একজন তাত্ত্বিক পদার্থবিদ তাত্ত্বিক পদার্থবিদরা বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে নোবেল পুরস্কার পায় না যারা তাত্ত্বিক তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আইনস্টাইন আইনস্টাইনের অনেকদিন অপেক্ষা করতে হয়েছে নোবেল পুরস্কারের জন্য আইনস্টাইন এত বড় বিজ্ঞানী এত বড় পদার্থবিজ্ঞানী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী তার দীর্ঘদিন ওয়েট করতে হয়েছে কবে সে নোবেল পুরস্কার পাবে তার ওই যে যে তত্ত্বটা দিচ্ছে সেই তত্ত্বটা যখন একটা জায়গায় অ্যাপ্লাই করা হয়েছে সেই অ্যাপ্লিকেশন অন্য একটা জায়গাতে সে একটা নোবেল পুরস্কার পাইছে কিন্তু সে তার তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী হিসেবে তো নোবেল পুরস্কার পায় নাই তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী নোবেল পুরস্কার এই স্টিফেন হকিং হচ্ছে না কিন্তু তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী নোবেল পুরস্কারের যে মানে মানে নীতিমালা সেখানে বলা আছে যে কোনো একটা কেউ একটা আবিষ্কার করলে সেই আবিষ্কারটা আবার পরীক্ষা করে দেখাইতে হবে পরীক্ষা করে দেখানোর পরে সেই জিনিসটা নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হবে কিন্তু মানে স্টিফেন হকিং তো একবার নোবেল পুরস্কার পায়নি এই বেকুবের মতো বলে যাচ্ছে দো নোবেল পুরস্কার পেয়েছে এই রকমের রাম ছাগল এরকমের গরু গাধা হুজুর গুলো মিথ্যা কথা বলে আপনাদেরকে আপনারা সেটা শুনেন এবং আপনারা ভুল তথ্য জানেন আচ্ছা আর একটা ভিডিও দেখেন এই চাঁদের মধ্যে প্রথমে নেমেছিল নীল আর কি নাম মহাকাশে যাওয়ার আগে তার কুকুর পাঠিয়েছিল একটা নাম হচ্ছে কি লাইকা লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে যে মরলে আগে কুতায় মরুক

কিন্তুতে এসে নাট অ্যালবাম খুঁজে পায় পরে আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায় আসলে এটা কি মিউজিক না আজান চিল্লাই বলেন মিউজিক না যান সে ভিতরে ঢুকে মহাজিন্দা বলে তুমি এত বড় সিঙ্গার এত বড় মিউজিশিয়ান তোমার গান তোমার মিউজিকটা আদৌ বাজে কি এটা সে বললো আজান চিল্লাই বলেন ঠিক না মানে একের ডাহা মিথ্যা কথা একেবারে ডাহা মিথ্যা কথা এগুলা মানে নীলাম স্ট্রং এর কোথাও এরকমের কোনো ঘটনা ঘটে নেই সে নিজে কখনো মুসলমান হয় নাই চাঁদে আজান শুনে এগুলো কই থেকে বানায় বানায় মিথ্যা কথাগুলা বলে যাচ্ছে এরা মানে বছরের পর বছর ধরে ছোটবেলা থেকে আমি শুনে আসতেছি নীলাম স্ট্রং নাকি মুসলমান হয়েছে আমি তো ভাবতাম হ্যাঁ ঠিকই পরে আমি গিয়ে যখন পড়ালেখা করলাম তখন দেখি যে এগুলো ডাহা মিথ্যা কথা আমাদের হুজুরা আমাদের ছোটবেলা থেকে এই সমস্ত মিথ্যা কথা বলে আমাদেরকে মানে ইয়া করছে

অনেক হুজুরেরা এইভাবে বানিয়ে মিথ্যা কথা বলে আর আমি একটা জিনিস জানি সেটা হচ্ছে আমরা আমি যেহেতু ইসলাম সেহেতু আমি মনে করি যে সহি হাদিস এবং যদি কোরআন কেউ করে এবং পালন করতে পারে সেই ক্ষেত্রে এমনিতেই মানে অনেক মুসলিমের সাথে আসতে পারে বা আলিম হয়ে যাবে এ ধরনের আমি বুঝি কিন্তু কিছু কিছু হুজুরা ভাই তাহলে তো ভাই আমি অনেক বড় আলেম আমি তো কোরআনের ফাটা ফেলাইছি হাদিস পয়া ফাটা ফেলাইছি আমি তো অনেক বড় আলেম নাকি ভাই না এখানে আমাদের যেটা বিশ্ব নবীর কথা বলা হচ্ছে যেমন বুকারি সাহেবের আপনি কথা বললেন ইমাম বুকারিও বলছেন যদি আমার এই শরীফে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা সেটা অ্যাভয়েড করবেন উনি কিন্তু ডাইরেক্টলি বলেনি যে আমার প্রত্যেকটা কথাই আপনারা না এরকম কথা ইমাম বুখারি কোথায় বলেছে আপনি মানে সিন কোনো কথা আমাদের এই আলোচনাতে আমরা এলাও করি না ভাই আপনি তাহলে সেই রেফারেন্সটা দেখান কোথায় পেয়েছেন এটা

সাহেব আপনাকে বলে দিচ্ছে আপনি যদি নিজে না থাকেন না দলিল দিয়ে উচ্চারণ করি হ্যাঁ দলিল ছাড়া আমরা সেই শব্দটা উচ্চারণ করি না আপনি এখন মানে মন করা কথা বলেন তাইলে তো হবে না ভাই মন গড়া কথা বললে তো এখানে চলবে না আপনি ইনফ্যাক্ট আপনাকে আমি বলে দিচ্ছি আপনি যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা ইমাম বুখারির না এটাতে ইমাম আবু হানিফার বক্তব্য ঠিক আছে আপনি মানে যার কাছ থেকে শুনেছেন ভুল জেনেছে ভুল শুনেছেন বা আপনি ভুল বলেছেন বলার সময় ভুল বলেছেন এটা হচ্ছে ইমাম আবু হানিফার বক্তব্য ঠিক আছে ইমাম আবু হানিফা বলেছে দেয়ালে ছুরি মারো যদি আমার বক্তব্য সহি হাদিসের বিরুদ্ধে যায় তাহলে আমার বক্তব্য দেয়ালে ছুরি মারো এটা বলেছে আপনি সেটা কেবল কথাটাও ঘোরায়ে ফেলছেন কথাটা চেঞ্জ করে ফেলছেন এবং নাও পরিবর্তন করছেন ঠিক আছে যাই হোক আপনার কি কোনো ভাই আরেকটা কথা জানতে চাই সেটা হচ্ছে আমি দেখেছি এবং পড়েছি অনেকেই বলে যে আল্লাহ নাকি নিরাকার কিন্তু সুরা বিশ নম্বর সুরার আত্ম আর পাঁচ আত্মহা পাঁচ নম্বর আয়তে বলা আছে আল্লাহ সমীহসীন উনি সপ্তম আকাশে অবস্থান করে মানে সমীহসীন মানে অবস্থান করা ওনার আকার এবং আয়তন আছে এটা এটা সম্পর্কে একটু বলবেন হ্যাঁ এটা সম্পর্কে আমরা অনেকবার বলেছি আল্লাহ পাক ইসলামের যে মানে আকিদা ইসলামের আকিদা অনুসারে আল্লাহ পাকের হাত পা মাথা সবই আছে ঠিক আছে এই কথা আমি বললে তো আমার কথা তো আপনি মানবেন না ভাববেন এই নাস্তিক মিথ্যা কথা বলে ইসলাম সম্পর্কে মিথ্যা কথা বলেছে ঠিক আছে আলমদের বক্তব্য শুনেনি শোনেন আলমদের বক্তব্য শুনেন নিরাকার কথাটি নাস্তিকতা সামিল নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিকবাদী মানুষেরা নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই এই একটা আকার আছে একটা কথাও একটা আওয়াজেরও একটা ডেসিবেল আছে যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাদের মধ্যে আছে আল্লাহর কি আকার থাকবে না আল্লাহ নিজেই বলছেন লাই সেই আল্লাহর মতো কোনো কিছুই নেই আল্লাহর মত কোনো কিছুই নাই কিন্তু তিনি শ্রোতা তিনি দ্রষ্টা সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহ শুনেন সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন তার দেখাটা মূল সরাসরি সহি বোখারিতে হাসান অধ্যায়ে নবী সাল্লাম আল্লাহর আকার সম্পর্কে বলেছেন আল্লাহ তালা আসবেন হাসনের ময়দানে ফি সুরাতিহি তার আকার নিয়ে তার সুরত নিয়ে সুরত কথাটা বাংলায় বুঝেন না সুরতিহি আল্লাহ তার সুরত নিয়ে তার আকার নিয়ে হাসনের দিন আসবেন আল্লাহ

নয় আল্লাহর পা আছে সেই পা সৃষ্টির পায়ের মতো নয় আল্লাহর জাত সত্তা আছে সেই সত্তা কোন বস্তুর সত্তার মতো নয় কেয়ামতের দিন আমরা কি দেখতে চাই তাহলে এই জান্নাতে সবচেয়ে বড় নেমত হবে আল্লাহকে দেখা আল্লাহর জাতকে দেখা যদি তার কোনো আকারই না থাকে আকারহীন জিনিস কি দেখা যায় আকারহীন জিনিস দেখা যায় অতএব নিরাকার হলো এটা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করার কথা কোন মুসলিমের কথা হতে পারে না একজন মুসলিম আল্লাহর আকার সুরত স্বীকার করবেন আল্লাহ কেমন আপনি জানেন না কিন্তু তিনি আছেন তার সত্তা নিয়ে আছেন তার চেহারা আছে তার হাত আছে তার চক্ষু আছে তার এসব বিশেষণ আপনাকে মেনে নিতে হবে আল্লাহ কেমন আপনি জানেন না কিন্তু তিনি আছেন তার আচ্ছা এটা গেল আল্লাহর আকার আকৃতি আছে এখন ডক্টর এখন আমাদের আব্দুর রাজাক বিন ইউসেফের বক্তব্যটা শুনে এই বিষয়ে কি বলে জাহান নামে মানুষকে দেওয়া হবে আর জাহান নামকে বলা হবে জাহান তুমি কি পূর্ণ এক পর্যায়ে জাহান নাম বলবে হালবি মাসিদ আর কি কিছু আছে এ দেখেন কথা বলতে পারে আর কি কিছু আছে যেন বলবে আর কি কিছু আছে ফা ইজা ও রব্বুল ইজ্জতে ফিহা কাদামাহু যখন আল্লাহ তাআলা তার পাকে জাহান নামে ঢোকাবেন তখন জাহান নামে কিছু অংশ কিছু অংশের সাথে লেগে চাপা লেগে কাটা হয়ে যাবে অতাকুল আর বলবে কত কত যথেষ্ট 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 আর লাগবে না আমি এখন পূর্ণ এই বোকা ছেলে তোমার মুফাসসির মিথ্যা কথা বলেছেন তোমার মুফাসসির বলেছেন যে আল্লাহ निराकार এই দেখো আল্লাহর পা আছে ধোকানোর সাথে সাথে জাহান্নাম ভর্তি তাহলে পা এর আকরাকৃতি আছে তোমার মুফাসসির মিথ্যা কথা বলেছেন গো তোমার মুফাসসির বুঝেনা আচ্ছা এখানে তো দেখার পরিষ্কার বোঝা গেল যে আল্লাহ পাক মানে ইসলামের যে আল্লাহ পাক ইসলামের যে দেবতা আল্লাহ পাক এর তো অবশ্যই আকার আছে আপনি যদি রেফারেন্স গুলা দেখতে চান তাহলে সংসদ ডট কম একটা লেখা আছে আল্লাহ কি নিরাকার এই বিষয় আপনি সংসদ ডট কম লেখাটা পড়তে পারেন সেখানে আমি সব দলিল প্রমাণ একত্র করে রেখেছি আপনি কি আর কিছু বলবেন ভাই না আজকে প্রথম আপনার সঙ্গে কথা বললাম তো আসলে কথা বললে একটু আসলো তাই অন্য অন্য ভাবে নিবেন না কারণ আমি এর আগে আপনার সঙ্গে কথাবার্তা বলিনি হ্যাঁ এই আর কি আচ্ছা ঠিক আছে সাহেব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য পরের বার যখন আসবেন আপনি তখন অবশ্যই আপনার সপক্ষে যে দলিল প্রমাণ সাথে করে আসবেন না হলে আমরা কিন্তু আলোচনা করি একদম দলিল প্রমাণ ধরে ধরে হ্যাঁ ঠিক আছে জি ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানালাম আমরা আরেকটা ভিডিও একটু দেখে নিই যে আল্লাহ পাকে যে আকার আকৃতি হ্যাঁ দেখেন আপনারা একরামুল হক ইমন বলেছেন আমার প্রশ্নটা আল্লাহ যদি প্রত্যেক রাতে শেষ আসমানে আসে যেহেতু পৃথিবী গোল তাহলে কি আল্লাহ সবসময় পৃথিবীতে থাকেন কারণ পৃথিবীতে যে কোনো জায়গায় রাত থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ তো পৃথিবীতে আসেন এটা বলেননি আল্লাহ বলেছেন তিনি শেষ আসমানে নেমে আসেন তো শেষ আসমানে শেষ আসমানে কতগুলো সৌরজগত আছে জানেন এখানে যে ব্ল্যাক হোল আছে এখানে যে নিহারিকা আছে এখানে যে আরও কত কিছু আছে অতএব যেই জায়গাটা আল্লাহ ব্যাখ্যা করেননি সেটা আপনি আমি কেন ব্যাখ্যার অপচেষ্টা করছি কেন অসাধ্য সাধন করার চেষ্টা করছি এটা একটা গায়েবী বিষয় এখানে ততটুকু ইনফরমেশান আমাদেরকে জানতে হবে যেটা আল্লাহ রাসুল্লাম জানিয়েছেন এবং জানার পরে সেটা আমরা বুঝি আল্লাহ নেমে আসেন এটা খুবই বোধগম্য ভাষা এবং এটা খুবই স্পষ্ট বক্তব্য অতএব আল্লাহ নেমে আসেন এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে নেমে আসার পরে তিনি কি এখন মাঝখানে থাকেন নাকি আকাশের সাইডে থাকে নাকি দুনিয়ার সাইডে এই গ্লোবের মধ্যে চলে আসেন এত ব্যাখ্যা করছেন কেন ভাই এই প্রশ্নগুলো করার কোনো অনুমতি নেই এবং এগুলো কি

পৃথিবী তো ঘুরছে তাই না তাহলে তো কোন কোনো না কোনো সময় তো এই যে তিন ভাগের এক ভাগ এটা তো পৃথিবীর কোনো না কোন না কোন জায়গাতে এক ভাগ চলছে এই ঘটনাটা ঘটছে এখন পৃথিবীর এমন জায়গা নিশ্চয়ই আছে যেখানে যেহেতু পৃথিবীটা গোলাকৃতি এবং নিজ অক্ষের ওপর এটা ঘুরছে সেহেতু সূর্যটা সূর্যটা তো কখনো চলে যাচ্ছে না সূর্যটা ওইখানে সূর্যটা সূর্যটাকে প্রদক্ষিণ করে পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর নিজ অক্ষের উপরে ঘুরছে অক্ষের উপর যে ঘুরছে এই উৎপত্তিটা হচ্ছে এবং এই মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে কোনো না কোনো জায়গাতে প্রতিটা মুহূর্তেই আপনি যে কোনো মুহূর্তে ধরেন তাহলে সেই সময় পৃথিবীর কোনো না কোনো জায়গাতেই রাত্রির শেষ তিন ভাগের এক ভাগ সময় উপস্থিত এখন তাহলে আল্লাপাক যদি সেই সময়টাতে নেমে আসেন এটা দ্বারা আসলে কি বোঝা যায় এটা তো দ্বারা তো বোঝা যায় তাহলে তো আল্লাহ এখন আর কখনো মানে আরো সে ফেরত যেতে পারবে না সবসময় তার ঘুরতে থাকতে হবে পৃথিবীর চারদিকে এই জিনিসটা আপনারা যদি কেউ আলোচনা করতে চান আমার সাথে তাহলে আপনারা আসতে পারেন আমরা দলিল প্রমাণগুলো বের করে একটা একটা করে পয়েন্ট বাই পয়েন্ট অক্ষর টু অক্ষর আমরা পর্যালোচনা করব এবং মজার ব্যাপার হচ্ছে আলেমরা কিন্তু আপনাদেরকে বলবে যে এই বিষয়ে বেশি চিন্তা ভাবনা করা যাবে না এই বিষয়ে চিন্তা ভাবনা করতে বড় বড় বিখ্যাত আলেমরা নিষেধ করে দিছে যে এটা নিয়ে এটা গায়বী বিষয় এটা নিয়ে কথা বলা যাবে না এটা নিয়ে চিন্তাও করা যাবে না তাহলে ইমান দুর্বল হয়ে যাবে কেন যে ইমান দুর্বল হয়ে যায় এই সমস্ত বিষয় নিয়ে কথা বললে সেটা তো আপনারা নিশ্চয়ই বোঝেন যে কেন এগুলো নিয়ে কথা বললে ইমানটা দুর্বল হয়ে যায় কারণ বোঝা যায় তখন যে ইসলাম যে কতটা মানে যাই ঠিক আছে আমি পরের জনকে যুক্ত করি